ভারত চীন দ্বন্দ্ব মেটার কোনো সম্ভাবনা নেই স্যাটেলাইট ইমেজে প্যাঙ্গং হ্রদের ওপর চীনের সেতু বানানোর যে ছবি ধরা পড়েছে তাতে ফের একবার প্রমাণিত চীনের দূরভিস সংশ্লিষ্ট মহলের মতে হ্রদের উপর সেতু তৈরির কারণ দুই পারের মধ্যে যোগাযোগের মাধ্যম তৈরি আর প্রয়োজনে দ্রুত সেনা ও অস্ত্র সরবরাহ করা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে ষাট বছর আগে ইন্দো যুদ্ধের সময়ই ওই এলাকা দখল করেছিল ড্রাগনের দেশ তবে নির্মাণ কাজের ওপর নজর রাখছে ভারত এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা ছবি অনুযায়ী সেতু তৈরির কাজ প্রায় শেষ তবে নজর রেখে কি সুরাহা করেছে ভারত এদিকে গালোয়ান সংঘর্ষের পরেও ভারতই বারবার বার নরম করে আলোচনার পথে হাঁটতে চেয়েছে কিন্তু সেই প্রস্তাবে কার্যত আমলি দেয়নি বেজিং বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন চীন সীমান্তে যোগাযোগ ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হচ্ছে রাস্তা সেতু তৈরিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ভারতীয় সেনার হাতে অস্ত্র সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে কিন্তু কেন এখনও চীনের বেআইনি দখলদারি মেনে নেওয়া হচ্ছে কেন ভারত কোনো দৃঢ় পদক্ষেপ করছে না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে নতুন বছরে গালওয়ান উপত্যকায় চীনের লাল পতাকা ওড়ানোর ছবি প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও বেড়েছে তবে কোভিডের বারবাড়ন্তের জন্য যেভাবে বিশ্বের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে চীনকে তাতে বেজিংয়ের দেশের একের পর এক ছবি ভিডিও পোস্টকে সাইকোলজিক্যাল অপারেশন বলেও মনে করছেন কংগ্রেস নেতাদের একাংশ তবে বিরোধীদের প্রশ্ন সমালোচনার জবাবে কোনো জবাব কেন দিচ্ছে না কেন্দ্র অন্যদিকে গালওয়ানে পতাকা ওড়ানোর ছবিকে পুরনো বলে দাবি করে সেই বিতর্কে জল ঢেলেছে ভারত